আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন তার সাহাবীদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন উপারের জগতে পাড়ি জমালেন আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য আমি আপনি কি মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকব আমি আপনি কি মনে করি যে আমার গ্যারান্টি রয়েছে আমি সালাত আদায় করে আমার রুমে ফিরে যাব বিশ্বাস করুন হে আমার ছাত্র ভাইয়েরা অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার পূর্বে যেই দিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ তাআলাকে আপনি বলবেন ইয়া আল্লাহ আমাকে স্বল্প একটু সময় দিন আমাকে স্বল্প একটু সময় দিন আমি ফিরে যাই এবং কিছু নেক আমল করে আসি কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা তখন মহান আল্লাহ তাআলা বলবেন কোনো সুযোগ নেই এটা তো সাধক তার মুখের কথা মাত্র সে ফিরে গেলে আবারও আমল করবে না সে ফিরে গেলে আবারও আমল করবে না আমাদের মারা যেতে হবে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পরিবার পরিজনের আত্মীয় স্বজনের এই ভালোবাসাকে বিসর্জন দিয়ে ওপারের জগতে আমাদেরকে পাড়ি জমাতে হবে এটি আমাদের জীবনের বাস্তবতা সেই কবরে সেই দুনিয়ায় আমার আপনার সাথে কিছুই যাবে না শুধু আমাদের আমল ছাড়া বিশ্বাস করুন মৃত্যু আপনার জীবনে যে কোনো সময় উপস্থিত হতে পারে আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আপনি এই মৃত্যুর জন্য প্রস্তুত কিনা কেননা আপনার মৃত্যু যদি নির্ধারিত হয়ে যায় আর আপনি যদি ওপারের জগতে পাড়ি জমান এই জীবন সংসারের আর কোনো কিছুই আপনার কাজে আসবে না শুধু বাকি থাকবে কিয়ামতের দিন সম্মানিত ভাইয়েরা সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন জেনে রাখুন সেই দিন উপস্থিত হয়ে গেলে আর কোনো আমল করার সুযোগ থাকবে না সেই দিন উপস্থিত হয়ে গেলে কবরে নাজাত পাওয়ার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে রাতে জেগে আট রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করার কোনো সুযোগ থাকবে না এখনো সময় আছে মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মানুষের সাথে কোনো ভুল থাকলে সে ভুলের ক্ষমা চেয়ে নিন মহান আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে থাকলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিন সেই দিন আসার পূর্বে যদি সেই দিন এসে যায় সেদিন আর কোনো লাভ হবে না সেদিন বেঁচে থাকার আর কোনো সুযোগ হবে না এক সেকেন্ড সময় আপনাকে বেশি দেওয়া হবে না সম্মানিত ছাত্র ভাইয়েরা মৃত্যুর জন্য প্রস্তুত হন মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন।